বিজেপি দল থেকে যারা কংগ্রেসে গেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাতে করে কমিউনিস্ট পার্টি অক্সিজেন ফেলছে। কংগ্রেস তো আমরা করেছি, কংগ্রেস পরিবার থেকে তো, কিন্তু এই যে তাদের চেয়ারে টানাটানি, 25 বছরের কমিউনিস্ট কি কারণে ক্ষমতা রয়েছে, তার 5 বছর কি হয়েছে এই রাজ্যে, কি না হয় বিধায়কদেরকে জোর করে সই নিয়ে কি না হয়েছে সবার জানার হয়েছে। আমাদের সংগঠন মজবুত, এমন নয় যে 6 আগরতলা এবং আমাদের 8 কোটদুয়ালি কেন্দ্রে আমাদের সংগঠন দুর্বল, এরকম বিষয় নয়। সুতরাং এবং এটা তো পরিষ্কারই ছিল, আজকে হয়তো ওনারা চলে গেছেন, কিন্তু 2019 সাল থেকে আমরা দেখছি একটা ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা চলছিলেন এবং সেইভাবেই তারা কাজ করছিলেন, সেটা আমাদের কাছে পরিষ্কারই ছিল যে হয়তো তারা বেশি দিন সরকারের সাথে থাকবেন। একটা রাজনৈতিক যে কমিউনিস্ট পার্টি মানে গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য চিন্তা করছিল, তারা দেখবেন যে তাদের সেখানে যাওয়ার পর তারা অক্সিজেন নিতে শুরু করেছে, সারা রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং তাদের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে বামপন্থীরাও তাদের কাছে উৎসুক নয়। পশ্চিমবঙ্গে যে জিনিসটা হয়েছে, কংগ্রেস এবং কমিউনিস্ট সেই লালমালার আবর্তে চলে এসেছিল, যাকে বিরোধিতা করে কংগ্রেস দল থেকে সেদিন তারা বেরিয়ে গেছিল, আজকে সেই দলে চলে গেছে। পশ্চিমবঙ্গের মতোই রাজ্যের মানুষ আগামী দিনে উচিত শিক্ষা দেবে। রাজ্যে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়নি, ওটা আপেক্ষিকভাবে কিছু মানুষের কাছে মনে হলেও ভারতীয় জনতা পার্টির কাছে এটা কোনো সংকট নয়, কোনো জটিলতা নয়। জোট সরকার কি পড়ে যেতে পারে? সুদীপ আশিসের পর আরো অনেকেই গুড বাই বলে দিতে পারেন কি বিজেপি দলকে? কারণ গত 6-7 ঘন্টায় ব্যাপক দৌড়ঝাঁপ ত্রিপুরা বিজেপিতে। বহুমন্ত্রী বিধায়কদের ডেকে নিয়ে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঘন্টার পর ঘন্টা বৈঠক চলছে। দুপুর থেকে শুরু হওয়া বৈঠক রাত অবধি শেষ হয়নি বলে খবর, এক্ষুনি কেউ মুখ খুলেননি। কিন্তু মার্চ মাসে বিধানসভা অধিবেশন বসার আগেই এমন কি হয়ে গেল যে একাধিক মন্ত্রী এবং বিধায়কদের মুখ্যমন্ত্রীর বাড়িতে জরুরি ভিত্তিতে তলব করা হলো? ইন্ডিপেন্ডেন্ট কিছুদিন আগে দায়িত্ব নিয়ে জানিয়েছিল পুলিশকে সদলীয় বিধায়কদের ফোনের বিস্তারিত তথ্য দেবার জন্য নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। তবে কি সেটা হাতে আসতেই শুরু তৎপরতা, নাকি অন্য রহস্য? শহরের পোস্ট অফিস চৌমুনি থেকে যাদের কাছে এই ফোন যাচ্ছে তাদের ডেকে নিয়ে কি বোঝাচ্ছেন মুখ্যমন্ত্রী? এই বৈঠক নানা জল্পনার জন্ম দিয়েছে। যদিও ক্যামেরার সামনে বিধায়করা তেমন কিছুই বলেননি, মন্ত্রীরাও তেমন কিছুই বলেননি। খুব ভালো করে শুনুন, বিরোধী সিপিআইএম কে নিয়ে খুব একটা শব্দ না করে প্রায় প্রত্যেকেই কংগ্রেসকে টার্গেট করলেন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে বা বাড়িতে প্রবেশ করার মুহূর্তে। এর অর্থ কি দাঁড়ায় সেটা মন্ত্রী বিধায়কদের বক্তব্য শুনুন আর ভাবুন। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কোনো কথা বলতে চাই না, আমি যতটুকু বুঝি আপনাকে বলেছি যে বর্তমান সময়ে কংগ্রেস বিজেপি দল থেকে যারা কংগ্রেসে গেছেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তাতে করে কমিউনিস্ট পার্টি অক্সিজেন ফেলছে। যে কমিউনিস্ট পার্টি মানে গণতান্ত্রিক পদ্ধতিতে মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য চিন্তা করছিল, তারা দেখবেন যে তাদের সেখানে যাওয়ার পর তারা অক্সিজেন নিতে শুরু করেছে, সারা রাজ্যে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবং তাদের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার যে আগামী দিনে বামপন্থীরাও তাদের কাছে উচ্ছুক নয়। তো আমার প্রশ্ন, যে যারা কংগ্রেস দল ত্যাগ করেছিল সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, কংগ্রেসে থেকে হবে না বলে আজকে তারা রাতারাতি কংগ্রেসটা ভালো হয়ে গেল, কংগ্রেসে আবার যোগ দিলেন, এতে করে কমিউনিস্ট পার্টির লাভবান হবে? এবং ওনারা বক্তব্যে পরিষ্কারই করেছেন যে কমিউনিস্ট পার্টি তাদের কাছে উচ্ছুক নয়। সুতরাং পশ্চিমবঙ্গে যে জিনিসটা হয়েছে, কংগ্রেস এবং কমিউনিস্ট সেই লালমালার আবর্তে চলে এসেছিল, যাকে বিরোধিতা করে কংগ্রেস দল থেকে সেদিন তারা বেরিয়ে গেছিল, আজকে সেই দলে চলে গেছে। পশ্চিমবঙ্গের মতোই রাজ্যের মানুষ আগামী দিনে উচিত শিক্ষা দেবে, উচিত জবাব দেবে বলে আমরা মনে করি। কংগ্রেস তো আমরা করেছি, কংগ্রেস পরিবার থেকে তো, কিন্তু এই যে তাদের চেয়ারে টানাটানি, 25 বছরের কমিউনিস্ট কি কারণে ক্ষমতা রয়েছে, তার 5 বছর কি হয়েছে এই রাজ্যে, কি না হয় বিধায়কদেরকে জোর করে সই নিয়ে কি না হয়েছে সবার জানার হয়েছে। কাজেই আজকে একটা বিকাশমুখী সরকার এবং মানে কি বলবো, উন্নয়নের যেভাবে কাজ চলছে, বিশেষ করে আমি আমার জেলা নিয়ে বললাম,
আপনারা যান, খবর নেন কীভাবে কাজ হচ্ছে এবং গর সেটা কল্পনা করতে পারেন। কাজে বিগত দিন কী ছিল, একটা জুটজামানা কী ছিল, গুন্ডারাজ মাঝখানে মন্ত্রিসভা ভেঙ্গা চক্রান্ত, 25 বছর কীভাবে ক্ষমতায় রাখা কমিউনিস্টকে, বিকল্প ছিল না, কিন্তু আমরা বিকল্প হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পেয়েছি এবং নিষ্ঠার সহিত সেখানে কাজ হচ্ছে এবং মানুষ আমার প্রত্যন্ত অঞ্চল আছে ঘর, বিশেষ করে যেগুলি বললাম জনস্বার্থ, আর ব্যক্তিগতভাবে বললাম মানুষের ঘর, টয়লেট, বাড়ি বাড়ি জল, আমার বিধানসভার মধ্যে 26টা গাঁওসভা, অর্ধেকটা গাঁওসভা মানে অর্ধেক 10-11টা গাঁওসভা প্রায় কমপ্লিটের পথে বাড়ি বাড়ি জল, বাকিগুলো চলছে। DWS-এর ডিপ টিউবওয়েল আমার বিধানসভাতে টোটাল 28খানা কমপ্লিট করেছি, 42খানা টোটাল কাজ চলছে, মানে আরও প্রায় 14খানা কাজ চলছে, কী বলবো। দেখুন, এটা তো অ্যাকচুয়ালি এটা ওই বিধানসভা কেন্দ্রে কতখানি প্রভাব পড়বে, ওই বিধানসভার সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা বুঝবে, কিন্তু আমাদের সংগঠন মজবুত, এমন নয় যে 6 আগরতলা এবং আমাদের 8 বর্দুয়ালি কেন্দ্রে আমাদের সংগঠন দুর্বল, এরকম বিষয় নয়। সুতরাং এবং এটা তো পরিষ্কারই ছিল, আজকে হয়তো ওনারা চলে গেছেন, কিন্তু 2019 সাল থেকে আমরা দেখছি একটা ব্যতিক্রমী রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা চলছিলেন এবং সেইভাবেই তারা কাজ করছিলেন, সেটা আমাদের কাছে পরিষ্কারই ছিল যে হয়তো তারা বেশি দিন সরকারের সাথে থাকবেন না। একটা রাজনৈতিক আলোচনা হতে পারে, কারণ যারা দলত্যাগী এবং পদত্যাগী মানে বিধায়ক পদ থেকে যারা ইস্তফা দিয়েছেন তারা বলছেন আরও বেশ কিছু বিধায়ক নাকি তাদের দলে ভিড়তে চাইছেন, কী বলবেন? এটা আমি মানি না, কারণ দেখুন আমি তো সরকারের মুখ্য সচেতক, সব বিধায়কদের সঙ্গে আমার সরাসরি 1-to-1 কথা হয় এবং আজকের মিটিংয়ের নিমন্ত্রণটা পর্যন্ত আমি করেছি। সুতরাং রাজ্যে কোনো রাজনৈতিক জটিলতা তৈরি হয়নি, এটা আপেক্ষিকভাবে কিছু মানুষের কাছে মনে হলেও ভারতীয় জনতা পার্টির কাছে এটা কোনো সংকট নয়, কোনো জটিলতা নয়। কি আপনাদেরকে কেউ বলেছিলেন জরুরি না এরকম এই ধরনের বৈঠক কি প্রতি বছরই হয়? এটা আমাদের, হ্যাঁ, যেমন বাজেট অধিবেশন আসছে, আমাদের ডেপুটি CM কালকে মিটিং ডেকে, কালকে 22 তারিখ মিটিং ডেকেছে, বাজেট আগে ছিল না, আগে এগুলি ছিল না, আগে বলতে অতীত আমি দেখিনি, কিন্তু গত 2 বছর ধরে বাজেট করতে গিয়ে দপ্তরের, এটা আবার সব MLA ডাকবে না, প্রতিটি দপ্তরের বাজেটে তারা অর্থমন্ত্রী মুখ্যমন্ত্রী যে বাজেটটা প্লেস করতে যাচ্ছে সেই বাজেটে শিক্ষা দপ্তরের কোন কোন বিষয়গুলি তোলা দরকার, কোন বিষয়গুলি রাখা দরকার, যেমন স্যালারি খাতে আমাদের কত রাখা দরকার বা অন্য কী খাতে দরকার, যদিও অর্থ দপ্তর করে কিন্তু তবুও বিভিন্ন দপ্তরের সাথে আলোচনা করে নেয়, এটা আমাদের, আমি যতটুকু জানি 22 তারিখ একটা চিঠি পেয়েছি, আগামী 22 তারিখে চিঠি, গতকাল চিঠি পেয়েছি, 22 তারিখে এর একটা মিটিং অর্থমন্ত্রী নেবে, আর এটা যতটুকু আমি জানি, আমার কাছে যে চিঠি এসে সেই চিঠিতে আমাদের PS-দের জানিয়ে দিয়েছে যে বিধানসভা ভিত্তিক আলোচনা করবে, এটা যতগুলি বিধানসভা আছে বিশেষ করে আমি যে দাবি দাওয়াগুলি ছিল সেই প্রতিশ্রুতি পূরণে কৃষ্ণদন দাস কত শতাংশ কাজ করেছে? এলাকার দাবি অনুযায়ী আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমি প্রায় 75% কাজ করেছি, যেমন ধরুন সাব ডিভিশন ভিত্তিক এসে মানে কৃষি এগ্রিকালচারের যে বিষয়ে আমার এলাকা কৃষি এলাকা সেই এগ্রিকালচারের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, সেই সাথে মনে করুন সেচ ব্যবস্থার ডেভেলপমেন্ট, পানীয় জল, রাস্তাঘাট এগুলি করা হয়ে গেছে। এখন আমি নির্বাচনী প্রতিশ্রুতি যা দিয়েছিলাম বলেছিলাম যে একটা আমাদের সীমান্ত হাট, এটা বামুটিয়া মানুষের দীর্ঘদিনের দাবি, প্রায় 30 বছরের দাবি, একটা সময় বামুটিয়া বাঁচাও কমিটি থেকেও সীমান্ত হাটের দাবি উঠেছিল, আর এখন আমিও বিধানসভায় বক্তব্য রেখেছি বা এটা প্রয়োজনতা ফিল করছি, সে নিয়ে কথা হবে। আমাদের এখানে ফায়ার সার্ভিস নেই, ফায়ার সার্ভিসের জায়গা টাগা সব আছে কিন্তু এখনও হয়নি, সে নিয়ে কথা হবে। আর এখানে বাকি সব ঠিকঠাক আছে, আমাদের এলাকায় যেটা কমিটমেন্ট ছাড়াও যেগুলি হয়েছে সেগুলি হয়েছে, আমাদের এখানে একটা রাজার আমাদের বাঁধ ছিল,
সেই রাজারবান এলাকা তিনটা পঞ্চায়েতের কেন্দ্রবিন্দুতে সেটা ভারত দর্শন কার্ড থেকে জায়গা পেয়েছে। সেটার উপর যদি আপনার কথায় বোঝা যাচ্ছে যে টুরিজমের ডেভেলপমেন্ট করা হবে প্রতিশ্রুতি ছিল আপনার এলাকায়, ওই অনুযায়ী অনেকটা বিভিন্ন কাজ হচ্ছে, কিন্তু যারা বেরিয়ে গেলেন যারা আজকের বৈঠকে আপনার তরফ থেকে আপনার বিধায়ক এলাকার জন্য কোনো ধরনের প্রস্তাব থাকবে কি? মানে থাকবে সীমান্ত হাট এবং তাদের তার জন্য সবচেয়ে বড় ক্ষোভ ছিল। সূত্রের খবর, অনেকেই মার্চ মাসের 10 তারিখের জন্য অপেক্ষা করছেন। উত্তরপ্রদেশে বিজেপি জিতে গেলে অনেকটাই বিপদমুক্ত ত্রিপুরা বিজেপি, এটা বাস্তব। কিন্তু উত্তরপ্রদেশে বিজেপি হেরে গেলে ত্রিপুরা বিজেপির শিরে সংক্রান্তি। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।